हेलो दर्शक आसलामु आलैकुम वेलकम टू माई चैनल। आज के अपन जो नहीं एलम चूल्हा तंदूरी चिकेन खूब इजी भाव घरे थका उपकरण दिए ये आज के अपन तैरी कर देखा। चले जाए मूल उपकरणे। एखे प्रथम एक मिक्सिंग बाउले प्राय 3 टेबिल चामच आदा रसुन पेस्ट नहीं निलाम, 4 टेबिल चामच टक दई पानी झरानो दिए दिलाम, प्राय 1 टेबिल चामच गरम मसला गुड़ो, दिए दिलाम धनिया गुड़ो 1 टेबिल चामच, दिए दिलाम 1 टेबिल चामच गुड़ा मरीचर गुड़ा। अपना अपना झाल अनुजायी परिमाणटा दिए देवें। परिमाण मतो लवण दिए दिलाम। এখানে আমি প্যাকেটে থাকা তান্দুরি যে চিকেন মশলা সেটা নিয়েছি প্রায় 4 টেবিল চামচ। এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, সাদা তেল যেটা আমরা খাবার তেল ইউজ করি কুকিং অয়েল প্রায় 2 টেবিল চামচের মতো। তারপর এখানে আমি ইউজ করব সরিষার তেল প্রায় 4 টেবিল চামচ। এখানে সরিষার তেলটা দেওয়ার জন্য ট্রাই করবেন, কারণ এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তারপরে সামান্য একটু ফুড কালার আমি ইউজ করছি কালার সৌন্দর্যের জন্য। আপনারা যদি এটা স্কিপ করতে চান তাহলে স্কিপ করবেন, আর দিলে একটু ভালো কালার আসে। ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এই গ্রেভিটা আপনাদের চিকেনের অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি প্রায় 8 পিসের মতো লেগ মুরগির ইয়েগুলো নিয়েছি, লেগ বা থাইগুলো। এখন আমি একটা লেবু প্রায় অর্ধেক অংশ এখানে চেপে দিয়ে দেব। একটা ফ্রেশ লেবু কেটে নিয়েছি আমি, এখন প্রায় অর্ধেক অংশটা এখন চেপে আমি দিয়ে দেব এখানে রস। খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর এখানে আমি মুরগির মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে একটা গ্রাইন্ডারের মধ্যে রেখেছিলাম যাতে পানি ঝরে যায়। এখন মাংসগুলোকে আমি একটু ছিঁড়ে যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে সেভাবে নিয়েছি। এখন আস্তে আস্তে সবগুলো পিস দিয়ে খুব ভালোভাবে মাংসের গায়ে মশলা মাখিয়ে নেব। এবার ভালোভাবে ঢুকিয়ে নেব মাংসগুলো মাঝে মশলাগুলোকে। এখানে আমি প্রায় 8 পিসের মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এটাকে ভালোভাবে মেখে প্রায় আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রেখে দেবো রেস্টে। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আগের রাত্রেও করে রাখতে পারেন আপনারা, তাহলে স্বাদটা খুব ভালো আসে। আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখেছি। আর যারা আমার ব্লগ মানে ভিডিওগুলো দেখেন প্রায় সব সময়, তারা দেখলেই বুঝতে পারবেন এটা আসলে আমরা এই তান্দুরি চিকেনটা ম্যারিনেট করে আমরা বাইরে নিয়ে কুক করেছিলাম। যারা আমার নেক্সট ভিডিওগুলো দেখেছেন তারা বুঝতে পারবেন। অনেকে চেয়েছেন তাই আমি রেসিপিটা দিয়ে দিলাম এখানে, এবার ম্যারিনেট করলাম। এখন যে আমরা বাইরে গিয়েছিলাম সেখানে গিয়ে ম্যারিনেট করেছিলাম চুলার মধ্যে। এখন এখানে আমি একটি তাওয়া নিয়েছিলাম গ্রিল তাওয়া, আপনারা নর্মাল তাওয়া বা প্যান ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম এগুলোকে তাওয়ায়। এখানে আপনার ভাইয়া ফ্রাই করছে এগুলো। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আমাদের চিকেন তান্দুরিটা অলরেডি হয়ে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন লুক দেখে কেমন হয়েছে, কেমন ইয়ামি হয়েছে। और यदि भिडियोते कोनो भूल भ्रांति थाके ताहले अवश्य क्षमा दृष्टिते नेबेन। ताहले सबाई भालो थाकबेन, दुआ करबेन। नेक्स्ट रेसिपि देखार जोन्नो आमंत्रण रइलो। आल्लाह हाफेज।